পিছনের ভিউটা একটু দেখুন, এটাই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ গুড়ের হাট, সরজগঞ্জ খেজুর গুড়ের হাট, যা চুয়াডাঙ্গা জেলার মধ্যে পড়েছে। এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতাদের মিলন মেলা দেখতে পাচ্ছি আমি। তো এখানে কিন্তু এই গুড়ের হাটে প্রতি হাটে 2 কোটি টাকার উপরে গুড় কেনা বেচা হয় এবং সপ্তাহে 2 দিন এই হাটটা বসে, শুক্রবার এবং সোমবার। তো আমি এখন ঘুরে দেখাবো আপনাদের এই খেজুর গুড়ের হাট। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আব্দুল ওহাব আর আপনারা এই মুহূর্তে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার। আজকে চলে এসেছি আমি চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত এক গুড়ের হাটে। শুধু চুয়াডাঙ্গা জেলা না, সারা দেশে বিখ্যাত চুয়াডাঙ্গার রস এবং গুড়, আর বিখ্যাত এই হাট বাংলাদেশের সর্ববৃহৎ গুড়ের হাট, চুয়াডাঙ্গা সরজগঞ্জের এই গুড়ের হাট। এটা হচ্ছে স্কুল মাঠ। স্কুল মাঠেই কিন্তু সকালবেলা এরকম বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের আগমন ঘটে। সারা দেশ থেকে কিন্তু ক্রেতা সাধারণ আসেন এবং এখানকার স্থানীয় গাছিরা কিন্তু এই হাটে গুড় নিয়ে আসেন। বিভিন্ন সাইজের কিন্তু এই যে গুড়ের হাড়ি দেখতে পাচ্ছি, ছোট, মাঝারি এবং বড় সব ধরনের গুড়ের হাড়ি রয়েছে। এই ছোট, মাঝারি এবং বড় সাইজের হাড়িতে ঠিক কী পরিমাণ গুড় ধরে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই হাটে দেখুন পিছনে শুধু ক্রেতা বিক্রেতাদের মিলন মেলা, সবাই কিন্তু আসছে এই চুয়াডাঙ্গার যে বিখ্যাত খেজুরের গুড় সেই গুড়ের স্বাদ নিতে এবং এখান থেকে ক্রয় করে বাড়িতে নেওয়ার জন্য, বা সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এই হাট থেকে খেজুরের এই মিষ্টি গুড়। তো আজকে যারা আমাকে নতুন দেখছেন, প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেতে। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, অবশ্যই ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রামে যুক্ত হয়ে যাবেন বন্ধুরা। গুড়ের হাড়ির মুখটা কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে যাতে কোনো প্রকার ময়লা না পড়ে। দেখুন সুন্দর করে কিন্তু প্যাকেট দিয়ে এই গুড়ের হাড়িটা ঢেকে দেওয়া আছে। দেখুন এখানে যদি দেখাই, মৌমাছি কিন্তু বসে গেছে এই মিষ্টি গুড়ের স্বাদ নেওয়ার জন্য। এখানে খাঁটি গুড়ের আসলে মিলন মেলাই বলা যায়। ক্রেতা বিক্রেতাদের আসলে কথোপকথন চলছে, দরদাম চলছে, এরকম হাট জুড়েই কিন্তু হয়ে থাকে ক্রেতা বিক্রেতাদের কথোপকথন। এই গুড় কেনার পরে দেখুন এরকম বিশেষ এক গাড়িতে করে কিন্তু নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। এখানে এই যে একজন আঙ্কেল ওখান থেকে গুড় কিন্তু উঠাচ্ছে গাড়িতে এবং এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে নিজ গন্তব্যে। আমরা একজন গাছি মামার সঙ্গে কথা বলবো। মামা কয় ভার গুড় নিয়ে আসছেন আজকে? 4 ভার। 4 ভার, এখানে কত কেজি গুড় হতে পারে? গুড় বাদাই ভাড়ে 15-16 কেজি করে হতে পারে। 15-16 কেজি হবে। এই দুইটা হাড়ি বা ভাড় লোড দিতে আপনার কতদিন সময় লাগছে? আপনার 150 গাছ যেহেতু মানে প্রতিদিনই তো কাটা হয়, তাহলে মানে ঘুরে ফিরে আপনার এই যে 150 গাছ সব কি আপনার নিজের? না, আমার নিজের। নিজের না, তাইতো? এই বর্গা নেওয়া, তাইতো? আচ্ছা আচ্ছা। ক্রেতা এবং বিক্রেতাদের কথোপকথন চলছে, দরদাম চলছে। আপনি এক এক হাড়ি কত করে চাচ্ছেন? আমি এক এক হাড়ি চাচ্ছি 2500 করে। 2500 করে? আচ্ছা, 2500 চাচ্ছেন? কি কম চাচ্ছি? গুড় কেনার পরে দেখুন আসলে ক্রেতারা, এখানে বিভিন্ন ক্রেতাদের আগমন ঘটে। নিজ নিজ একটা সাইন আছে, চিহ্ন আছে, সেই চিহ্নটি কিন্তু গুড়ের হাড়ির গায়ে কিন্তু লিখে দেন। এভাবেই যারা ক্রেতা তারা দেখুন উনিও লিখে দিচ্ছেন এখানে ওনার সেই চিহ্ন, সেই চিহ্নটি। মামা আসছেন কোথা থেকে? আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আসি। সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আসছেন? আচ্ছা আচ্ছা। প্রতি হাটে আসেন আপনি এখানে? রেগুলার হাট করি এখানে, শরৎগঞ্জ গুড়ের হাট। আচ্ছা, প্রতি হাট থেকে আপনি কি পরিমাণ গুড় কিনেন? আমি 150 কিনি, 200, 170, 180 এরকম কিনি।
মানে কত টাকার অ্যামাউন্ট হয় সেটা? তাও 2-3 লাখ টাকা প্রতি হাতে, 2-3 লাখ টাকার গুড় বিক্রি এখানে সরজগঞ্জ নিয়ে উল্লাপাড়া বিক্রি করে, সরজগঞ্জ থেকে উল্লাপাড়া নিয়ে যায়। আমার নাম মোহাম্মদ হাসান, আমি ওইখান থেকে রেগুলার এখানে। এখানে আপনি যে গুড় কিনেন, এখানে আসলে মানে খাঁটি গুড়টা কিভাবে চিনে নেন? খাঁটি গুড় আমরা দেখলে চিনতে পারি, খাঁটি গুড় হ্যাঁ আমরা দেখলে চিনতে পারি কোনটা চেনিয়ালা গুড় কোনটা চেনি ছাড়া। হাটে কি চেনিয়ালা গুড় ওঠে? অল্প অল্প ওঠে, আর যেগুলো ওঠে ওগুলো বিক্রি খুব কম হয়, কিন্তু চেনি ছাড়া। এখন চেনির দাম বেশি, চিনি ছাড়া গুড়টাই হচ্ছে এখন, চিনি ছাড়া গুড়টাই পাওয়া যাচ্ছে বেশি, দাম বেশি। আচ্ছা আচ্ছা, এখন কেমন চলছে বাজারে? এখান লিয়ে দিয়ে হোমর ভাই না? আচ্ছা আচ্ছা, মানে দিয়ে এখান থেকে লিয়ে যাওয়ার সাথে সাথে বিক্রি হয়, সাথে সাথে বিক্রি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে হাটে আপনার ধারণা কেমন, মানে প্রতি হাটে কেমন টাকার গুড় কেনা বেচা হয় এখানে? হ্যাঁ, তাতে মনে হয় যে 2 কোটি টাকা বিক্রি হয় প্রতি হাটে, 2 কোটি টাকার গুড় বিক্রি হচ্ছে। আচ্ছা, আরো বাড়বে সামনে। গুড় কেনা শেষ, এখন এইভাবে এই ট্রাকে উঠানো হচ্ছে গুড়গুলো, এবং বিশেষভাবে দেখুন উপরে ট্রাকের উপরে এভাবে সাজানো হচ্ছে, সাজিয়ে কিন্তু এই গুড়টা নিয়ে যাওয়া হবে সিরাজগঞ্জে। যে ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, ওনার কেনা গুড় এগুলো। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম সরজগঞ্জ খেজুর গুড়ের হাট। আজকে বিদায় নিচ্ছি খেজুর গুড়ের হাট থেকে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, বন্ধুদের মাঝে জানিয়ে দিতে পারেন যে আমাদের দেশেও রয়েছে এরকম একটি গ্রামীণ ঐতিহ্য, যে খেজুরের গুড়, সেই গুড়ের বৃহৎ হাট। আর এই হাট থেকে আমি বিদায় নিচ্ছি, আব্দুল ওহাব। এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার। সো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেতে। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।